জওয়াজুল কাদের সাহেবকে আমি বলবো যে আপনি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান যদি পরিষ্কারভাবে ঘোষণা করেছি পরিষ্কারভাবে ঘোষণা করছি আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তলে তলে সব ঠিক হয়ে গেছে আর তলে তলে বাংলাদেশের জনগণ আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে আসছে ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য রেখেছেন দিল্লি আছে তো আমরা আছি এর অর্থ দ্বারা সে কি বোঝাতে চায় আমাদের দেশকে স্বাধীন হিসাবে সে স্বীকৃতি দিতে চায় আমাদের এই দেশকে তিনি অঙ্গরাজ্য বানাতে চায় কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করেছি পরিষ্কারভাবে ঘোষণা করছি আমাদের এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই দেশ স্বাধীন করতে গিয়ে এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছেন পঙ্গু হয়েছেন মাতার সন্তানকে হারিয়েছে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে সন্তান এতিম হয়েছে এই দেশকে নিয়ে খেলা করবে ভারতের সাথী করবে বাংলাদেশে বৃষ্টি পড়বে এই দালালদের জায়গা বাংলার জমিনে হতে সঙ্গে সঙ্গে পরিষ্কারভাবে আমরা বলছি জওয়াজুল কাদের সাহেবকে আমি বলবো আমাদের বাংলাদেশের জনগণ পরিষ্কারভাবে বলবো যে আপনি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান যদি ক্ষমা নাই চান তলে তলে সব ঠিক হয়ে গেছে আর তলে তলে বাংলাদেশের জনগণ আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে আসছে اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار